গাইস, কালকে বলা চলে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিয়েছে, কারণ ভগবান তার প্রথম বলা চলে মানে কি বলবো মানে প্রথম রূপ দেখিয়েছে যাকে বলতে গেলে। তো আমাদের গড বলা চলে ভাই, গড মোড, হ্যাঁ ভাই তিনি হতে পারে চ্যাম্পিয়ন নেই, কিন্তু স্টিল তার ফেস এক্সপ্রেশনই বুঝিয়ে দেয় যে ভাই তিনি এখনো ট্রাইবেল চিফ, তিনি এখনো গড মোডে ডিজার্ভ মানে গড মোডে বিলং করে। তো আমাদের রোমান রেন্স কালকে একটা পোস্ট করেছিল, সেটা ইনস্টাগ্রাম টুইটার, তো পুরো জায়গায় পুরো হল্লা মাছিয়ে দিয়েছে আগে বলতে গেলে ভাই। যেরকম এঙ্গেজমেন্ট হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় কিছু বলার নেই। আর হ্যাঁ ভাই, প্রচুর ফ্যান্সরা বলছে ভাই এবার কবে আসবে, কবে আসবে রোমান রেন্স। আর দেখো সিরিয়াসলি বলতে গেলে রোমান রেন্স এরকমভাবে ফিল দিয়েছে ভাই তার লেখাটার মধ্যে দিয়ে, তো সেটা বোঝাই যাচ্ছে যে হ্যাঁ উনি হেরে গেছে, সেটা হয়ে গেছে, ডান, এবার ডে ওয়ান থেকে শুরু হচ্ছে। মানে ডে ওয়ান মানে কি, মানে উনি কি কাল থেকেই বলে দিয়েছেন, নাকি এটা মানে কিছু অন্য ফিল আসতে চলেছে যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউই আবার রিপ্যাকেজ করবে, রিবিল্ড করবে, যেমন আমরা দেখেছিলাম সেই সামারস্ল্যামে রিটার্ন করা, তারপরে পল হেমেনের সাথে জয়েন করা, দেন পেব্যাকে টাইটেল জেতা, তারপরে যখন কন্টিনিউ হয়েছিল তাহলে কি রোমান রেন্সের অ্যানাদার চ্যাপ্টার ওইভাবে শুরু হবে যে তিনি আবার রিটার্ন করবে, আবার কিছু নিউ নস্টালজিক ফিলিং নিয়ে আবার স্টার্ট করবে। বা দেখো প্রথমেই এখানে মানে দুটো মানে মেন ডিবেটটা তো ভাই এখন কারেন্টলি চলছে, রোমান রেন্স কি হিল ক্যারেক্টার আসবে নাকি ফেস ক্যারেক্টার আসবে। দেখো হিল ক্যারেক্টার আসলে আমরা তো অবভিয়াসলি তাকে তো মানে এনজয় তো ভাই করি, এন্টারটেইনিং ফিলিং তো আসে, কিন্তু যদি ফেস ক্যারেক্টার আসে তাহলে এটা ভুললে চলবে না যে তিনি শুধুমাত্র বিগ ডগ ক্যারেক্টারে আসবে। ভাই রোমান রেন্সের কাছে সব থেকে খারাপ মুহূর্ত হচ্ছে যখন তিনি বিগ ডগ ক্যারেক্টারে মানে ইউনিভার্স ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সের সামনে এসেছিলেন, মানে ওই সময়টা যে কী চলেছিল রোমান রেন্সের সাথে, মানে উনি জাস্ট শান্ত ছিলেন যে আমি কোনো রিয়াকশন দেবো না, মানুষ বু করছে, আমি ম্যাচ খেলবো, আমি আন্ডারটেকারকে হারাবো, আমি ব্রক লেসনারকে হারাবো, হোয়াট এভার, কিন্তু জন সিনাকে উনি হারিয়েছিলেন, ফ্যান্সরা মানে যেরকমভাবে ওনাকে মানে পুরো ধুয়ে দিয়েছিল আর কিছু করে নেই। কিন্তু কারেন্টলি যদি তোমরা হবো তাহলে রোমান রেন্সের এই যে হার্টটা এটাই কিন্তু লিড করছে যে হ্যাঁ রোমান রেন্সকে এবার একটা ফেস টার্ন দিতে পারে। অবভিয়াসলি রাজা হেরে গেছে, কিন্তু রাজা তার সিংহাসন ছাড়বে না এরকম ব্যাপার, তো অবভিয়াসলি রাজা যখন ফিরে আসবে তখন তার একটা হিউজ হিউজ ক্যারেক্টারের টুইস্ট আসবে। আর এটা আমার মনে হয় যে হ্যাঁ একটা ফেস ক্যারেক্টার একজন আহত সিংহর মতো হয়তো রোমান রেন্সের রিটার্নটা হবে। আর ডেফিনেটলি দেখো এটাও কিন্তু প্রচুর ইন্টারেস্টিং ফ্যাক্টর আসবে যে হ্যাঁ রোমান রেন্স ফেস ক্যারেক্টার থাকবে, বাট স্টিল কিন্তু তিনি প্রচুর স্ট্রং হবে ডেফিনেটলি, তার কি বলবো তার ক্যারেক্টার, তার ফেস এক্সপ্রেশন। অ্যাকচুয়ালি দেখো রোমান রেন্সের ফেস এক্সপ্রেশনটাই গাইজ মোস্ট ইম্পর্টেন্ট, আর তার থেকে শুরু করে তিনি কিরকমভাবে অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্ট হচ্ছে সেটাও কিন্তু গাইজ মোস্ট ইম্পর্টেন্ট, নাকি তুমি জাস্ট এরকমই জাস্ট দেখিয়ে দিলে হ্যাঁ জাস্ট। আমার মনে হয় যে হ্যাঁ ভাই রোমান রেন্সের এখন আর ক্যারেক্টারটাকে তোমরা কখনোই মানে ওইভাবে বলতে পারো না যে ভাই তিনি বিগ ডগ ক্যারেক্টার আসবে, কারণ এখন আর তার বিগ ডগ ক্যারেক্টারটা তার মধ্যে নেই, তাই আমরা কখনোই দেখতে পাবো না। জাস্ট যদি রোমান রেন্স যদি ওইভাবে আসে তাহলে ওটাও কিন্তু ওটাও কিন্তু প্রচুর স্পেশাল ফিল দেবে। আর আমরা বুঝতেই পারছি যেহেতু রক যেহেতু হিল ক্যারেক্টার আছে, তাই জন্য রোমান রেন্স যদি ফেস ক্যারেক্টার আসে তাহলে কিন্তু সেটা প্রচুর ক্লাসিক বুক করবে গাইজ ডেফিনেটলি। কিন্তু প্রচুর ফ্যানরা বলছে তাহলে কি রোমান রেন্স পল হেমেনের সাইডে থাকবে না, মানে পল হেমেন রোমান রেন্সের সাইডে থাকবে না, কারণ রোমান রেন্স যদি ফেসে থাকে তাহলে পল হেমেনকে কীভাবে কানেক্ট করাবে, কারণ পল হেমেনের ক্যারেক্টারের সাথেও তো ওটাও তো মানে এঙ্গেজ করা দরকার। কিন্তু আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউই টুইস্ট তো মারবে, আর ইটস অল ওভার, দেখো এটা বুঝতে হবে ইটস অল ওভার রোমান রেন্স, আমাদের রাজার ফিরে আসে যাকে বলতে গেলে। তো এখানে রক হিল ক্যারেক্টার আছে এটা কিন্তু মেন থিং নয়, এটা রোমান রেন্স কীরকমভাবে থাকবে সেটা মেন থিং, তাই জন্য এটা আমি অনেক আগেও বলেছি যে আমি এখনও বলবো যে ভাই রোমান রেন্সের হিল ক্যারেক্টার খুব দরকার, যে হ্যাঁ তোমরা হিলেই রাখো, কারণ অবভিয়াসলি সেটাই স্পেশাল ফিল দেবে। তো সেক্ষেত্রে হয়তো রক তারপরে ফেস টার্ন করে গেল আর রোমান রেন্সের এগেনস্টে ফাইট দিল, তো সেটাও কিন্তু খুবই ক্লাসিক হবে। কিন্তু যদি রকের হিল ক্যারেক্টারটাকে যদি স্টিল ওই জায়গায় রাখে আর রোমান রেন্স ভাবো যে রকের এগেনস্টে যাচ্ছে, তো সেটাও কিন্তু খুবই ক্লাসিক ওয়েতে বুক করতে পারে। কিন্তু যদি আমরা এখানে ভাবি যে কারেন্টলি সিনারিও কী চলছে, তাহলে কি আমরা এটাই দেখতে পেতে চলেছি রেসলমেনিয়া 41-এ রোমান রেন্স আর রকের ম্যাচ, আর এটাই বিল্ড হবে। এবার দেখো যদি আমি ধরে নিই যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউই রেসলমেনিয়া 41-এর জন্য রোমান রেন্স আর রকের ম্যাচ বিল্ড আপ করছে, তাহলে কি রোমান রেন্সের রিটার্ন কখন হবে। এবার দেখো এটা হতে পারে যে ডাব্লিউডাব্লিউই ব্লাড লাইনের একটা কোনো অ্যাঙ্গেল দেখানোর জন্য হয়তো কোনো একটা স্ম্যাকডাউনে, ইভেন প্রচুর অ্যাডভার্টাইজ আছে নাকি যে সামারস্ল্যামের আগে স্ম্যাকডাউনে নাকি রোমান রেন্স থাকবে, তো এটাও কিন্তু রোল প্লে করতে পারে যে ডাব্লিউডাব্লিউই সামারস্ল্যামের আগে স্ম্যাকডাউনে হয়তো রোমান রেন্সকে নিয়ে আসলো। আর গাইস আরেকটা অ্যাঙ্গেল গাইস বলে দিই, যদি ওটা হয় তাহলে তোমরা ধরে নিতে পারো যে হ্যাঁ সামারস্ল্যামে হয়তো কোডি রোডস আর রকের ম্যাচ হলো, আর এই কোডি রোডস রকের ম্যাচটা কিন্তু হিউজ রোল প্লে করলো যে রোমান রেন্সের এরপরে রকের এগেনস্টে কিরকম স্টোরি লাইন চলবে। এবার দেখো অবভিয়াসলি হয়তো
রক বলবে যে হ্যাঁ তুই হেরে গেছিস ঠিক, কিন্তু ব্লাড লাইন থেকে কখনো কোনো কিছু যেতে পারে না। তো ব্লাড লাইনের কাছে আবার টাইটেল আসবে, এটা আমার হাত দিয়ে আসবে। আর রোমিনেস তখন হয়তো রককে অ্যাকনলেজ করে বলবে যে হ্যাঁ আমিও রেডি আছি, ট্রাইবাল চিফ রেডি আছে এটা পাওয়ার জন্য, এই টাইটেল পাওয়ার জন্য। কিন্তু রোমিনেস ভেতরে ভেতরে তো মানে রেগে থাকবে যে ভাই আমার জায়গায় কি করে ও চলে যেতে পারে, তো এটা এরকম একটা ব্যাপার। তো এটাও কিন্তু হিউজ রোল প্লে করতে পারে। ইভেন দেখো আমরা যেটাকে নিয়ে ভাবছি যে হ্যাঁ এরকম কি হবে, যে রক আর কোডিরোসের যে ম্যাচটা হলো সেখানে আমরা লাস্টে দেখলাম যে হ্যাঁ রোমিনেস হয়তো ঢুকে রককে স্পিয়ার্ট মেরে দিল আর কোডিরোস সাকসেসফুলি টাইটেল রিটেন করে নিল, আর সেখান দিয়ে রক আর রোমিনেসের স্টোরি লাইন একটা নন টাইটেল ম্যাচে গেল। সেটা স্পেশাল ফিল দেবে ঠিকই, কিন্তু তোমরা ভাবো যে এটাকে আরো নেক্সট লেভেল কিন্তু ডাব্লিউডাব্লিউই নিয়ে যেতে পারে। যে হোয়াট অ্যাবাউট যে রক টাইটেল জিতলো, আর রক যখন টাইটেল জিতবে এটা কিন্তু প্রচুর মেগা থিং হবে ভাই। আমার মনে হয় যে স্টোরি লাইন আরো নেক্সট লেভেল যেতে পারে গাইস যদি রক টাইটেল যাবে হবো আনডিসপিউটেড ইউনিভার্সাল হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতা কোডি রোডসের থেকে, দেন আমরা হয়তো রকের একটা পুরো কি বলবো রাজত্ব দেখতে পাবো যে হ্যাঁ ব্লাড লাইনের উপর একটা ডমিনেশন চালাচ্ছে। আর রোমিন রেন্সের যেন মনে হবে হ্যাঁ ওই টাইমে হয়তো আমরা সবাই হয়তো রোমিন রেন্সকে চাইবো যে হ্যাঁ ভাই রোমিন রেন্স যেন কিছু করুক, যেন কিছু করুক। আর এটাই কি রোল প্লে করবে যে ডাব্লিউডাব্লিউই হয়তো সেম স্টোরি লাইন চালাবে যেমন আমরা কয়েক বছর, মানে কয়েক বছর না প্রায় অনেক বছর, ভাই 10 বছরও ক্রস করে গেছে এরকম বলতে গেলে। তো যেমন জন সিনার রকের স্টোরি লাইনের ক্ষেত্রে দেখেছি, তাহলে কি গাইস এরকম অ্যাঙ্গেল হবে গাইস যদি এটা হয়, তাহলে কিন্তু আমার মনে হয় সব থেকে বড় ধামাকা হতে পারে সেটা হচ্ছে গাইস ডাব্লিউডাব্লিউই হয়তো গাইস হয়তো রোমান রেন্সের রিটার্ন হয়তো এখন করালোই না, মানে এবছর কিচ্ছু করালো না গাইস, জাস্ট দেখিয়ে দিল যে দেখিয়ে দিল যে হ্যাঁ রকই পুরো ব্লাড লাইনকে কন্ট্রোল করছে। মানে রক সামনে দাঁড়িয়ে আছে, পেছনে সোলো সিকোয়া, জিমি উসো আছে, পল হেমেন আছে, তো এরকমভাবে অ্যাঙ্গেল চলছে। অ্যান্ড আমরা দেখতে পাবো যে রক কোডি রোডসকে হারালো, কোডি রোডসকে হারানোর পরে রকের কাছে টাইটেল আসলে, আর রক সেম থিং গাইস সেম কথা বলে যে অ্যাকনলেজ ইউর ফাইনাল বস। তো এরকম যখন মানে রক যখন বলবে যে অ্যাকনলেজ ইউর ফাইনাল বস, আর বুঝতেই পারছো ওই টাইমে ফ্যান্সরা প্রচুর বুক করবে রককে, আর প্রচুর জন বলবে উই ওয়ান্ট রোমেন, উই ওয়ান্ট রোমেন, উই ওয়ান্ট ট্রাইবাল চিফ, উই ওয়ান্ট ট্রাইবাল চিফ, তো এরকম ভাবে পুরো ফিল আসবে। আর ডাব্লিউডাব্লিউই হয়তো এটারই অপেক্ষায় থাকবে যে হ্যাঁ একটা সময় ফ্যান্সরা ভুল করেছে, এবার ফ্যান্সরা রোমেন রেন্সকে দেখতে চাইবে, আর এটাই হয়তো ডাব্লিউডাব্লিউই হয়তো ওয়েট করাবে, ওয়েট করাবে, ওয়েট করাবে। আর গাইস মেবি গাইস এটাও হতে পারে যে ডাব্লিউডাব্লিউই হয়তো কোডি রোডস আর রকের হয়তো গাইস রয়্যাল রাম্বলে রিম্যাচ করাতে পারে গাইস, এটাও কিন্তু প্রচুর অ্যাঙ্গেল হতে পারে যে ডাব্লিউডাব্লিউই হয়তো করালো। কিন্তু তোমরা অনেকে বলবে ওখানে কি কোডি রোডস টাইটেল জিতবে, কারণ অবভিয়াসলি ওখানেই হয়তো গাইস রোমেন রেন্সের রিটার্ন করাতে পারে, যে হয়তো গাইস রককে কস্ট করালো আর তার কারণে কোডি রোডস টাইটেল জিতে গেল, আর ওখান দিয়েই রোমেন রেন্স তো ভাই রয়্যাল রাম্বলে রিটার্ন করেছে, রকের থেকে টাইটেল চলে গেছে। রক আর রোমেন রেন্সের ম্যাচ তখন রাসেলমেনিয়া 41-এর জন্য প্রিপেয়ার হচ্ছে, সেটাও কিন্তু আমার মনে হয় যে গাইস ক্লাসিক হতে পারে। কিন্তু এখানে গাইস আরো মেগা টুইস্ট হতে পারে যে হ্যাঁ ভাবো তোমরা, জাস্ট রক কোডি রোডসের থেকে টাইটেল রিটেন করলো, রক স্টিল চ্যাম্পিয়ন আছে, আর রক বলবে যে ভাই আমাকে রাসেলমেনিয়ায় কে ফেস করবে, মানে কোডি রোডসকে বলবে যে ভাই তোর ব্যর্থ ভাই, তুই তো স্টোরি হতে পারে রোমেন রেন্সকে হারিয়ে শেষ করেছিস, কিন্তু তুই কখনো আমাকে হারাতে পারবি না, তুই ফাইনাল বসকে হারাতে পারবি না, আমাকে কেউ হারাতে পারবে না, কেউ আমাকে আটকাতে পারবে না, কারণ আমি হচ্ছি ফাইনাল বস। আর গাইস ওই মুহূর্তে আমরা সবাই চাইবো যে ভাই উই ওয়ান্ট ট্রাইবাল চিফ, উই ওয়ান্ট রোমিন রেন্স, এরকম করতে করতে। আর ভাবো রয়্যাল রাম্বল 2025 লাস্ট এন্ট্রেন্স 30-তে ধামাকা গাইস, সিরিয়াসলি ধামাকা, থিম সং বাজলো, রোমেন রেন্স বেরিয়ে আসলো, আর রোমেন রেন্স রয়্যাল রাম্বল 2025 জিতলে। বা দেখো এটা সত্যি বলতে গেলে খুবই আমার মনে হয় সব থেকে বেশি দরকার রোমেন রেন্সের সেকেন্ড রয়্যাল রাম্বল জেতা, কারণ অলরেডি 2015-এ উনি রয়্যাল রাম্বল জিতেছে, সেই সময় তোমরা ভাবো যে রক একটা মুভমেন্ট দিয়েছিল রোমেন রেন্সে, কিন্তু এবারে ভাবো 2025-এ রোমেন রেন্স রয়্যাল রাম্বল জিতবে, কিন্তু রকের এগেনস্টে যাবে, এটা আমার মনে হয় সব থেকে পারফেক্টলি স্টোরি লাইন ফিট করবে। আর দেন আমরা দেখতে পাবো যে রোমেন রেন্স স্টেপ আপ করছে রকের এগেনস্টে, আর রোমেন রেন্স বলবে তুই কি করে ফাইনাল বস হতে পারিস, যে হোয়াট এভার, কিন্তু তুই ব্লাড লাইনকে কন্ট্রোল করতে পারিস না, তুই বলতে পারিস না যে তোকে অ্যাকনলেজ করার জন্য, কারণ এই ওয়ার্ল্ড আমায় অ্যাকনলেজ করে, হতে পারে আমি চ্যাম্পিয়ন নেই কিন্তু সবসময় আমাকে অ্যাকনলেজ করবে, আর আমি যখন তোকে হারাবো রাসেলমেনিয়ায় তখন হোল ওয়ার্ল্ড আবার আমায় অ্যাকনলেজ করবে। আমার যে এই অ্যাটিটিউডটা একটা বিগেস্ট মোমেন্ট আসবে, বিগেস্ট মোমেন্ট ডেফিনেটলি আনবে গাইস, কারণ রকের এগেনস্টে রোমেন রেন্সের এই টার্নটা হিউজ থিং কিন্তু ইউজ করবে। আর দেন তোমরা হবে যে রাসেলমেনিয়া 41-এর মেন ইভেন্ট, রোমেন রেন্স আর রক, রক হিল ক্যারেক্টার, রক বলবে যে
তুই এত লং টাইটেল রেন দিয়েছিস, তোর এন্ড হয়ে গেছে, তুই আর আমাকে হারাতে পারবি না, কারণ তুই শুধুমাত্র রককে ফেস করছিস না, তুই ফাইনাল বসকে ফেস করছিস, তুই এই বিজনেসের বসকে ফেস করছিস, তুই তোর বসকে ফেস করছিস, এরকম ব্যাপার। তো বুঝতে পারছো ভাই, রকের ক্যারেক্টার আলাদাই লেভেলের, রোমান রেন্সের ক্যারেক্টার আলাদাই লেভেলের, আর মাঝখানে আছে আনডিসপিউটেড ইউনিভার্সাল হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, আর সেখানে আমরা দেখতে পাবো যে রোমান রেন্স রককে হারিয়ে চ্যাম্পিয়ন হবে। আর এখান দিয়ে রোমান রেন্সের আবার নিউ এরা বিল্ড হবে, মানে রোমান রেন্সের সেকেন্ড বিগ এরা স্টার্ট হবে। এবার তোমরা অনেকে বলবে তাহলে কি রোমান রেন্সের টাইটেল রেন কি আরো লং চলবে? দেখো, এটাকে নিয়ে আমি আগে ডিসকাশন করেছিলাম কালকে গাইস, আমার মনে হয় যে রেগুলারলি গাইস এটা করতে পারে, যে একজন এমন একজন সুপারস্টার হয়তো আসলো যে আবার রোমান রেন্সকে হারিয়ে আবার শাইন করলো গাইস, এটা হতে পারে। কিন্তু এটাও ঠিক যে ডাব্লিউডাব্লিউই গাইস রোমান রেন্সের একটা নেক্সট চ্যাপ্টারকেও কিন্তু ইউজ করবে, কারণ এটা তো ভাই আমরা সবাই ভাবছিলাম যে ভাই রোমান রেন্সের সোলো সিকোয়ার ম্যাচ হয়নি, রোমান রেন্স রকের ম্যাচই হয়নি, কারণ আমি তো অলরেডি বলেছিলাম যে ভাই দেখো রোমান রেন্সের টাইটেল রেন, এই যে টাইটেল রেন, তার মাঝখানে আরও অনেক কিছু আসা উচিত। তো আমার মনে হয় গাইস এটা ক্লাসিক হতে পারে যে ডাব্লিউডাব্লিউই তারপর সোলো সিকোয়াকে রোমান রেন্সের এগেনস্টে নিয়ে আসবে, এটা হয়তো আমরা নেক্সট ইয়ার সামার স্ল্যামে দেখতে পাবো, সেটা আমার মনে হয় সবথেকে ক্লাসিক হবে। কিন্তু এখন আমার মনে হয় যে হ্যাঁ আমরা রোমান রেন্সের একটা টাইটেল রেনকে দেখেছি, হ্যাঁ মানে অনেকে বলবে যে ভাই কি মানুষটা তো অ্যাপিয়ারেন্সই করে না, মানুষটা তো পার্ট টাইমারের মতো কাজ করে, কিন্তু ডেফিনেটলি আমার মনে হয় যে হ্যাঁ রোমান রেন্সকে এরকমভাবে বুক করবে, রোমান রেন্সের সেকেন্ড টাইটেল রেন, একটা সেকেন্ড চ্যাপ্টার, সেকেন্ড এরা এরকমভাবে চলবে। কিন্তু অ্যাট দি এন্ড আমি বলবো যে রোমান রেন্সের একটা চ্যাপ্টার তো শেষ হয়েছে কোডি রোডসের রিটার্ন, কোডি রোডসের স্টোরি ফিনিশের মাধ্যমে, তাহলে ওই যে চ্যাপ্টারটা চলবে সেটার এন্ড কি হবে? তো গাইস একটা হিউজ প্রেডিকশন, সিরিয়াসলি হিউজ প্রেডিকশন কিন্তু ডাব্লিউডাব্লিউই গাইস এটা করতে পারে, সেটা হচ্ছে রেসলমেনিয়া 32 এর যে ম্যাচটা হওয়ার কথা ছিল, যে স্টোরি লাইনটা হওয়ার কথা ছিল, সেটাকেই ডাব্লিউডাব্লিউই এন্ড করবে। দেখো তোমরা এটা তো দেখতেই পেয়েছো যে এই রেসলমেনিয়ার একটা মেজর মুভমেন্ট ছিল যে রোমান রেন্স সেথ রলিন্সের পেছনে স্টিল চেয়ারটি অ্যাটাক করেছিল, যেটা আমরা জানি যে সেথ রলিন্স সেই শিল্ডের এগেনস্টে বিট্রে করেছিল, ওই অ্যাঙ্গেলটা চালিয়েছিল। তো সেথ রলিন্স কিন্তু স্টেপ আপ করবে রোমান রেন্সের এগেনস্টে যখন রোমান রেন্স আসবে, তো এটাও কিন্তু একটা নস্টালজিক স্টোরি লাইন দেবে। কিন্তু আমি বলছি না যে এটা রেসলমেনিয়া হবে, কিন্তু রেসলমেনিয়ায় যেটা হবে সেটা হবে শিল্ডের ওয়ার গাইস, এটা একটা হিউজ হিউজ আমার মনে হয় যে অ্যাঙ্গেল হতে পারে রোমান রেন্সের টাইটেল রেনের মধ্যে। এবার তোমরা বলবে যে এটা কতটা পসিবল, দেখো পসিবল হতে অনেক সময় লাগবে, আমি জানি এটা অনেক সময় লাগবে, কিন্তু রোমান রেন্সের এই যে সেকেন্ড চ্যাপ্টার যে স্টার্ট হবে এখানে আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউই এই অ্যাঙ্গেলটা করতে পারে। দেখো সেকেন্ড চ্যাপ্টার অনেকটা টাইম নেবে ঠিক, কিন্তু আমার মনে হয় যে গাইস এটা করতে পারে, আর এটা এইভাবেই হবে যে হ্যাঁ সেথ রলিন্স আর রোমান রেন্সের পুরো স্টোরি লাইন চলবে, জন মক্সলি আমরা যাকে চিনি ডিন অ্যাম্ব্রোস হিসাবে সে রয়্যাল রাম্বল বা হয়তো তার আগে রিটার্ন করবে অ্যান্ড তাদের দুজনকে ফেস করবে, ওখান দিয়ে স্টোরি লাইন চলবে, ডিন অ্যাম্ব্রোস রয়্যাল রাম্বল জিতবে, মেবি রয়্যাল রাম্বল 26, রয়্যাল রাম্বল 27, হোয়াট এভার, এটা হতে পারে। দেখো এটা আমার একটা বিয়ন্ড প্রেডিকশন, কারণ এটা রেসলমেনিয়া 32 জন্য কিন্তু গাইস প্রেডিক্ট মানে স্টোরি লাইন বানানো হয়েছিল যে এরকম হবে যে রোমান রেন্স আর সেথ রলিন্সের স্টোরি লাইন চলবে, সেথ রলিন্স তখন ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন ছিল তোমরা জানো, আর ডিন অ্যাম্ব্রোস রয়্যাল রাম্বল জিতবে, সেখান দিয়ে রেসলমেনিয়া আমরা তিনজন শিল্ড ব্রাদারের মধ্যে স্টোরি মানে ফিউড দেখতে পাবো, স্টোরি লাইন দেখতে পাবো, কিন্তু ঘুরে গেছিলো কারণ সেথ রলিন্স ইনজিওর হয়ে গেছিলো, রোমান রেন্স তখন অথরিটির এগেনস্টে স্টোরি লাইন দিচ্ছিল, রোমান রেন্স টাইটেল ক্যাপচার করে আবার সেই হেরে যাওয়া রয়্যাল রাম্বলে ট্রিপল এইচ, রয়্যাল রাম্বল জেতা ট্রিপল এইচ, রোমান রেন্সের স্টোরি লাইন যাওয়া, ইভেন তোমরা জানো যে নাম্বার টুতে কিন্তু ডিন অ্যাম্ব্রোস ছিল, কারণ ডিন অ্যাম্ব্রোসকে অ্যাকচুয়ালি নাকি অনেক প্ল্যানে এরকম আছে নাকি যে ডিন অ্যাম্ব্রোসেরই নাকি প্ল্যান ছিল যে রয়্যাল রাম্বল জিতবে 2016, আর তাই জন্য ডিন অ্যাম্ব্রোসকে বুকিং দেওয়ার জন্য একটা ভালো বুকিং দেওয়ার জন্য ব্রক লেসনারের সাথে একটা ম্যাচ দিয়েছিল, সেই তোমরা জানো যে কিরকম ম্যাচ, এখন অনেক মানুষই ওই ম্যাচটা পছন্দ করেনি সেটা আলাদা ব্যাপার, সেটা ঠিকই, কিন্তু ডেফিনেটলি আমার মনে হয় যে হ্যাঁ ডিন অ্যাম্ব্রোসকে একটা বুকিং দিয়েছিল। তো গাইস এটাও কিন্তু মেজর রোল হতে পারে যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউই হয়তো রেসলমেনিয়া হোয়াট অ্যাবাউট গাইস 45, 46, 47 এরকম করতে পারে। আর গাইস এটাও বুঝে নেওয়া যে রোমান রেন্সের এই যে সেকেন্ড চ্যাপ্টার স্টার্ট হবে এটাও গাইস হতে পারে যে চারটে রেসলমেনিয়া কনসিকিউটিভ যেতে পারে, গাইস এটা হতে পারে যে ডাব্লিউডাব্লিউই আবার রোমান রেন্সের একটা লং চ্যাপ্টার বিল্ড করলো, কারণ অবভিয়াসলি ডাব্লিউডাব্লিউই জানে যে হ্যাঁ আমরা রোমান রেন্সকে দিয়ে এন্টারটেইনিং ফ্যাক্টরটা নিয়ে আসবো। তোমরা হয়তো বলবে যে ভাই আবার একই জিনিস হবে, কিন্তু গাইস এর মাঝখানেও কিন্তু অনেক স্টোরি লাইন আসবে, সেটা আমাদেরকে মানতে হবে। আর ভাবো যেরকম আমরা ব্যাটেল গ্রাউন্ডে দেখেছিলাম যে হ্যাঁ শিল্ডের ওয়ার হয়েছিল, সেরকম হয়তো আমরা রেসলমেনিয়া দেখতে পাবো, আর এটা হয়তো ডিন অ্যাম্ব্রোসের একটা মেজর স্টোরি লাইন অ্যাঙ্গেল হবে। কিন্তু তোমরা অনেকে বলবে যে ভাই ডিন অ্যাম্ব্রোস তো এমনি বুড়ো হয়ে গেছে, মানে যা দেখতে লাগছে আর কি বলবো। তো ডেফিনেটলি গাইস কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ শিল্ডের আবার রিউনাইট করাও বা যা ইচ্ছে করাও, কিন্তু আবার ওই
তিনজনকে একই রিংয়ে আনা, সেটা গাইস ক্রিপ্টোলাইজ তো চাইবে যে আমরা এটা করবো, কারণ এটা যদি না করি তাহলে রোমিন রেন্সের রিটায়ারমেন্ট ফেল, সেথ রলিন্সের রিটায়ারমেন্ট ফেল, কারণ দুজন সুপারস্টারকে আমরা যেতে দিতে পারি না যতক্ষণ না আরেকজনকে না নিয়ে আসছি, তো এটা খুবই দরকার। কিন্তু তোমরা অনেকে বলবে যে এখানে কি আরো মেগা এক্স ফ্যাক্টর আসতে পারে, যে যখন MJF কে WWE সাইন করাবে আর চাইবে যে MJF ভার্সেস রোমান রেন্স এর ম্যাচ হোক, কারণ অবভিয়াসলি দেখো MJF তো মানে আমি বলবো না যে ভাই MJF কোডি রোডস এর থেকে বেটার আমি কখনোই বলবো না, কিন্তু হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কোডি রোডস একটুখানি ইমোশনাল যায়, কিন্তু MJF পুরো তড়কা লাগিয়ে দেয় যাকে বলতে গেলে, তার মাইক স্কিল নেক্সট লেভেল থাকে নো ডাউট। তো ডেফিনেটলি গাইস MJF কে কিন্তু হিউজ অ্যাট্রাকশন হিসাবে কিন্তু WWE ইউজ করতে পারে। তবে তোমাদের কি মনে হয় গাইস রোমান রেন্সের সেকেন্ড বিগ কামিং যাকে বলতে গেলে, তো এটা কিরকম ধামাকেদার হবে? দেখো অনেক ডিসকাশন কিন্তু যেতে পারে, তবে আমি একটা ফেয়ারিটেল ডিসকাশন এখানে করলাম, কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ রকের এগেনস্টে রোমান রেন্সের স্টেপ আপ এটা হতে পারে গাইস, রয়্যাল রাম্বলের থ্রু দিয়ে হতে পারে। আর অবভিয়াসলি দেখো রোমান রেন্সের ক্যারিয়ারে অনেক কিছু হয়ে গেছে, তো টু টাইম রয়্যাল রাম্বল উইনার সেটা করতে পারে, কোডি রোডস ব্যাক টু ব্যাক রয়্যাল রাম্বল জিতেছে, আর রোমান রেন্সের টু টাইম রয়্যাল রাম্বল উইনার হবে না তো সেটা কেন ভাই, ওটা করতেই পারে। তো অনেক কিছু গাইস ডিসকাশন তো করার আছে, কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ গাইস এখনো অনেক কিছু আসা বাকি রয়েছে, এখন রোমান রেন্সের রিটার্নটা জাস্ট হোক গাইস। সিরিয়াসলি বলা চলে রোমান রেন্সের ট্রাইবাল চিফের সেকেন্ড কামিং কিছু বলা নেই ভাই, একটা নেক্সট লেভেল যাবে ভাই রোমান রেন্সের সেকেন্ড কামিং। তো অনেক কিছু ডিসকাশন করবো, অনেক কিছু বলবো, দেখা হবে নেক্সট এপিসোড।